হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। জানো তো আমার শরীরটা ভালো নেই, দুদিন হলো আমার শরীরটা খুবই খারাপ, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমাদের এখানে হলো 2-3 দিন ধরে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো তবে থেকে আমার শরীরটা খুবই খারাপ। আর প্রভাষণাকে দেখো, আজকে আমি স্কুলে পাঠাতে পারিনি, তো সেই জন্যই ওকে একটু ঘরেই বই পড়াতে বসিয়েছি। তো সকালের কাজ বাজ আমার সব হয়ে গেছে, এখন ওকে পড়তে দিয়ে যাব হলো রান্না করতে। তো তোমাদের দাদা ভাই আমাকে একটু রুই মাছ এনে দিয়েছে, আর এই যে আমি আলু দিয়ে পটল দিয়ে করবো হলো রুই মাছটা ঝাল। তোমার দাদা ভাই বলেছে যে বেশি তরকারি করার প্রয়োজন নেই, একটাই তরকারি করো, যেহেতু শরীরটা ভালো নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে একটাই তরকারি একটু ঝাল ঝাল করে একটু বেশি করে করি, তাহলে দুপুরে আমাদের হয়ে যাবে। আর শরীরটা এতটাই খারাপ জানো তো, বাড়ি থেকে আর কি আমার মা বাবা আসছে এখানে আমার সঙ্গে দেখা করার জন্য, আমি এতটাই খারাপ যে আমি কিছুই করতে পারছি না। তো রান্নাটা তো করতেই হবে বলো, বাচ্চা আছে যেহেতু, সেই জন্য আমি রান্নাটা কষ্ট মষ্ট করে নিচ্ছি। আর দেখো, এই কদিন তোমাদের সঙ্গে আমি শরীর খারাপ ছিল বলে ভিডিও শেয়ার করতে পারিনি, বাবা মা আসলে হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। এখানে দেখো আমি একটু ঝাল ঝাল করে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝালটা বানিয়ে নিয়েছি, যেহেতু মুখে কিছুই ভালো লাগছে না, জ্বর জ্বর হয়েছে সেই জন্যে। তো এখানে দেখো আমি এই যে মশলা কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে তার ভিতরে আলু পটলটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার ভিতরে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে তরকারি। তো আমার শরীরটা এতটাই খারাপ, তোমরা হয়তো কথা শুনেই বুঝতে পারছো যে শরীরটা কতটা পরিমাণে খারাপ। তো তোমরা কিছু মনে করো না, এই কদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য আশা করি আগে থেকে ভিডিও দেবো। তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও। তো প্রবাল সেনা খাচ্ছে এখানে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, চলে যাচ্ছি। এই যে মা বাবা আসবে অটোতে করে, তো আমরা ক্যাম্পের গেটের কাছে গিয়ে দাঁড়াচ্ছি আর কি। এই যে প্রবাল সেনা আর আমি যাচ্ছি, হ্যাঁ তোমাদের দাদা ভাই আনতে যেতে পারেনি, ওর ডিউটি বললাম না খুবই চাপ, তো ও আনতে যেতে পারেনি। আমি আর প্রবাল সেনা যাচ্ছি মা বাবাকে এখান থেকে অটোটাকে দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলো, ওনারা আসলে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমরা চলে এসেছি রুমে, চলে এসেছি মা বাবাকে নিয়ে। আর দেখো প্রবাল সোনার জন্য প্রবালের ফেভারিট মিষ্টি এনেছিল, তো প্রবাল সোনা ওটাই খেয়ে নিচ্ছিল। আর এই যে প্রবাল সোনার জন্য একটু খাবার এনেছিল বাবা মা, তো বাবা মা ফ্রেশ হচ্ছে। তারপরে দেখো এই যে মা চলে এসেছে, এসে রান্নাঘরে রান্না করতে এটা এনেছিল হলো ঘ্যাটকল পাতা, তো ওটাই বাটা করবে এখন, আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ, কালো জিরা আর রসুনটা একটু বেশি করে দিতে হয় না? কিন্তু তোমার জামাই কিন্তু এই বাটা বুটি খুব ভালো খায়, যে কোনো বাটা বানায় দাও এত ভালো খায়। আমারও এখন ভালো লাগে বাটা খেতে, খুব ভালো লাগে। এটা একটু রসটা টানাইতে হবে না এখন? লবণ হলুদ দিতে হবে এখন? দিয়ে দাও লবণ হলুদ। আয় 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 আয়, এখানে বল, এখানে বল, এখানে বল। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা রাত্রির খাবার খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা ছিল এই অবধি, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরে ভিডিও।